মায়ের দেওয়া মাত্র 2000 টাকা, সেই টাকা পুঁজি করে ছাগল পালন শুরু করেন বাবু হাওলাদার। মাত্র 2000 টাকায় 2টি ছাগল দিয়ে শুরু হয় বাবুর খামার। সেই খামারে ছাগলের সংখ্যা এখন 80টি, যার বাজার মূল্য 12 লাখ টাকা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 3 নম্বর চরমোহনা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ফিশ হ্যাচারি সড়কের পাশে বাবু গড়ে তোলেন তার ছাগলের খামার। মায়ের দেওয়া সেই 2000 টাকা পুঁজি নিয়ে 2016 সালের দিকে ছাগল পালন শুরু করেন বাবু। দ্রুত সময়ে সাফল্য পেতে শুরু করেন বাবু। ছাগল পালনে সাফল্য পেয়ে বড় পরিসরে খামার গড়ে তোলেন এই যুবক। অল্প খরচে লাভ বেশি হওয়ায় শখের ছাগল পালন এখন তার পেশায় পরিণত হয়েছে। শুরুর দিকে বাবু হাওলাদার নিজেই ছাগলের পরিচর্যা করতেন, সবকিছু দেখাশোনা করতেন। সেই বাবুর আর্থিক সামর্থ্য এখন বেড়েছে। তার ছাগলের খামারে এখন কাজ করেন 2 জন কর্মচারী। আসন্ন ঈদ উল আজহায় বিক্রির জন্য প্রস্তুত তার খামারের ছাগলগুলো। বাবু হাওলাদার জানান, স্বল্প পুঁজিতে ছাগলের খামার করে লাভবান হওয়া সম্ভব, তাই বেকার যুবকদের বসে না থেকে ভাগ্য বদলাতে উদ্যোক্তা হওয়ার পরামর্শ তার। আসলে আমার এই ছাগলগুলো আমি লালন পালন করছি, কোরবানি বিক্রি করব। এছাড়া কোরবানির পরও যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন। ছোট থেকেই ছাগল লালন পালন করি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমি একটা খামার করব। আসলে আমি প্রথমত খামার শুরু করি আমার এলাকায়, ছোট্ট করে একটা খামার শুরু করি। ওইখানে প্রথমে আমার 2টা দিয়ে আমি খামার শুরু করি। ওইখান থেকে আস্তে আস্তে আমার খুব স্বপ্ন ছিল এরকম একটা খামার দেওয়ার। আজকে আমি এই খামারটা দিয়ে আমি স্বাবলম্বী হয়েছি। এখানে আমার প্রায় 70-80টা ছাগল আছে। এই খাসিগুলো আমি সবসময় বিক্রি করি। বাবু হাওলাদারের মতো উদ্যোগী তরুণদের খামার প্রকল্পে সার্বিক সহায়তা দিচ্ছে রায়পুর উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তারা। রোগবালাই, ওষুধ সহ সব ধরনের পরামর্শ বাবু পাচ্ছেন তাদের কাছ থেকে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।